আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা লেয়ার মুরগির বাচ্চা বোর্ডিং নিয়ে চিন্তিত, আপনাদেরকে আমি আরও পূর্বে ভিডিও আপলোড করেছিলাম যে আপনারা খাঁচায় কীভাবে বোর্ডিং করবেন এবং কি ফ্লোরে কীভাবে বোর্ডিং করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করেছিলাম। আপনি দেখেন যে বাচ্চা নিয়ে বোর্ডিং করে খাঁচায় বোর্ডিং করলে কিন্তু আপনারা অল্প সময়ে মুরগিটা খুব সুন্দর এবং সুস্থ সবল একটি মুরগি হয়। খাঁচায় বোর্ডিং করলে আপনাদের জন্য অনেক পজিটিভ, যে অনেক লিটারের প্রয়োজন হয় না এবং কি অনেক ঠান্ডা সর্দি কাশি থেকে মুরগিগুলো মানে সুরক্ষিত থাকে, ময়লা আবর্জনা থেকে মুক্ত থাকে, বিধায় মানে ভাইরাস আক্রমণ করার সংক্রমণটা খুবই কম। এই যে আমি এই খাঁচা নিয়ে আমি আপনাদেরকে আরও পূর্বে 2-3টি ভিডিও আপলোড করেছি, তারপরে আপনারা কেন বুঝতেছেন না ভাই? খাঁচা আপনারা চাইলে কিন্তু ওয়াটার দিয়ে তৈরি করতে পারেন এবং যারা খাঁচায় বোর্ডিং করতে চান না তারা কিন্তু ফ্লোরেই বোর্ডিং করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বোর্ডিং নিয়ে চিন্তা করার মানেটা কি ভাই? আপনি সঠিক তাপমাত্রা দিতে পারেন, তাপমাত্রা দিলেন, যখন তাপের প্রয়োজন তখন তাপ দিলেন, তখন যখন আবার তাপের প্রয়োজন হয় না তখন তাপ দিলেন না। আর বোর্ডিংয়ে থাকা অবস্থায় কিছু মেডিসিন রয়েছে, নাভি শুকানোর মেডিসিন রয়েছে এবং কি দুর্বলতা কাটার জন্য গ্লুকোজ কিংবা চিনি প্রাণে দেয় অনেকেই। তারপরে আপনারা যখন বোর্ডিংয়ে দিবেন তখন একদিনের মাথায় একটা ভ্যাকসিন দিতে হয়, গাড়ে ভ্যাকসিনটা দেওয়া হয়, ছোটো বাচ্চাটা আসার পরে ভ্যাকসিন দিয়েই মূলত বাচ্চাগুলোকে নামানো হয়। তো ওই সময় আপনারা কিন্তু এই ভ্যাকসিনগুলো দিয়ে দিতে হবে, তারপরে আপনারা বোর্ডিং করলে অবশ্যই খুব সহজেই কিন্তু লেয়ার মুরগি বাচ্চা বোর্ডিং করা যায় ভাই।